শহর থেকে বেশ দূরে রয়েছে এক ভৌতিক বাড়ি লোকমুখে প্রচলিত আছে যে এই বাসায় একবার চায় সে আর ফিরে আসতে পারে না কিন্তু সমস্যা হলো গত দুই বছরে শহর থেকে একের পর এক মেয়ে রহস্যময়ভাবে গায়েব হয়ে যাচ্ছে পুলিশ কোনোভাবেই এই কেসের কোন কুলকিনারা খুঁজে পাচ্ছে না কিন্তু টুইস্ট আসে তখনই যখন ভৌতিক সেই বাসায় শহরের এক নামকরা মিউজিশিয়ান যায় আর ঠিক কয়েক মিনিট পরেই তার ঝুলন্ত লাশ পাওয়া যায় এই শহরে হচ্ছেটা কি একের পর এক রহস্য আপনার মনে দানা বাঁধতেই থাকবে আর শেষটা আপনাকে বাকরুদ্ধ করে দিবে এমনই এক টুইস্ট মিস্ট্রি আর থ্রিলে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব নিঃশাবদাম অর্থাৎ সালটা উনিশশো আজ ক্রিসমাস নাইট সিয়াটল শহর থেকে বেশ দূরেই বনের মাঝে উটসাইড ভেলা জেসিকা এবং পিটার নামের এক কাপল রোমান্টিক গানের তালে হেলা দূরে নাচছে বেশ ভালোই কাটছিল তাদের সময় কিন্তু নাচতে নাচতে জেসিকার গায়ে ওয়াইন পড়লে সে ক্লিন করতে উপরে যায় পিটার একাই নাচতে থাকে হঠাৎই গ্রামোফোন বন্ধ হয়ে গেলে পিটার চেক করতে যায় আর তখনই পাশের আধা খোলা দরজা থেকে কারো গোঙানির আওয়াজ পিছনে দরজার কাছে যেতেই দেখে অপর পাশের আলো জ্বলছে আর নিচ্ছে পিটার দরজা খুলে দেখা যায় এটা একটা বেসমেন্ট পিটার ধীরে ধীরে নিচে নামে তখনও কোনো মহিলার গোঙানির আওয়াজ শোনা যাচ্ছে নিচে নামতেই একটা ছায়াকে তার পেছন থেকে সরিতে দেখা যায় পিটার পিছনে তাকিয়ে কাউকেই পায় না কিন্তু বেসমেন্টের কোনায় কিছু একটা দেখে সেখানে যেতেই আলো জ্বলে ওঠে সামনে হঠাৎ একটা মহিলার পোর্ট্রেট দেখে কেঁপে ওঠে আচমকা এমন চমকে ওঠায় রাগে ছবিটা নিচে ফেলে সেই দিকে যেতে গেলেই পেছনে কিছু শব্দ শুনে তাকাতেই কেউ তার উপর আক্রমণ করে জেসিকা নিচে এসে সব শান্ত দেখে পিটারকে খুঁজতে থাকে তখন সেও গোঙানির আওয়াজ শুনে বেসমেন্টে যায় কিন্তু গিয়ে যা দেখে সেটা দেখার জন্য জেসিকা মোটেও প্রস্তুত ছিল না কেউ পিটারকে হত্যা করে নিঃশংস দুই হাতে এবং ডান চোখে পেরেক মেরে লাশটিকে দেয়ালে ঝুলিয়ে রেখেছে জেসিকা পিটারের লাশ জড়িয়ে অঝরে কান্না করতে থাকে তখনই কেউ উপর হামলা করে পয় দিন সকালে পুলিশ ক্রাইম স্পটে এসে দুজনের লাশ পায় পুলিশ জেসিকা এবং পিটারের খুনের কারণ বা খুনিকে খুঁজে বের করতে অক্ষম হয় সবাই এটাই বিশ্বাস করতে শুরু করলো এই উড হাউসে বাড়ির মালিক জোসেফের স্ত্রী জোসেফাইন উডের আত্মাই জেসিকা এবং পিটারকে খুন করেছে লোকমুখে উডভিলা ভূতরে বাড়ি হিসাবে পরিচিত হওয়ার পর থেকেই কেউ আর এই বাড়ি কিনতে চায়নি বছরের পর বছর এভাবে পড়ে থাকতে থাকতে বাসাটা পরিত্যক্ত হয়ে যায় সালে বাড়িটির কোনো উত্তরাধিকারী না থাকায় জুবাল নামের এক সংস্থা বাড়িটি কিনে নিলামে তোলে কিন্তু কেউই সাহস করে বাড়িটি কিনতে আসেনি অবশেষে দুই সালে মার্টিন এসকাবাদো নামের এক কলম্বিয়ান ব্যবসায়ী সাহস করে এই বাসাটি কিনে পুনঃসংস্কার করে ঠিক তারপর থেকে আবারও সব কিছু শুরু হয় পৃথিবীর প্রতিটি মানুষের পিছনে একটা গল্প আছে আর প্রতিটি গল্পের পিছনে আছে একটা অপরাধ কিছু অপরাধ সবার সামনে আসে আর কিছু অপরাধ অপরাধ সময়ের সাথে সাথে চাপা পড়ে যায় তবে কিছু মানুষ অপরাধ করেও অপরাধী হয় না এই কথাগুলো কিন্তু আমার না এই কথাগুলো বলছে মাহা মাহা হলো সিয়াটাল প্রিডির ক্রাইম ডিটেকটিভ মাহা তার ক্যারিয়ারে অনেক অপরাধীকে দেখেছে এবং অনেক কেসও সমাধান করেছে কিন্তু একটা কেস তার পুরো জীবনটা এবং বুদ্ধিমত্তাকে চ্যালেঞ্জের মুখোমুখি করেছে সেটা কোন কেস একটু অপেক্ষা করলে জানতে পারবেন সাক্ষী এবং অ্যান্থনি নামের এক কাপল সিয়াটাল থেকে দূরে ছুটি কাটানোর জন্য সেই ভূত ভুতুরে উটবিলাটি বুক করে দুজন বেশ ফুরফুরে মনে উটবিলার দিকে যেতে থাকে তাদের দেখে মনে হয় তারা একে অপরের সাথে বেশ ভালোই আছে উটবিলায় পৌঁছে অ্যান্থনি গায়ে থেকে নেমে বলে তা তোমার এই ভুতুরে বাসার পেইন্টিং এ কেন লাগবে সাক্ষী ইশারায় বলে তার খুব ইচ্ছা ড্রয়িংটা দেখে সে নিজে আঁকাবে অ্যান্থনি বলে ঠিক আছে তোমার খুশিতেই আমার খুশি বলে আর্টের সরঞ্জাম নিয়ে বাসার ভেতরে যায় আসলে সাক্ষী কথা বলতে পারে না এবং শুনতেও পারে না তবে লিপ সিডিং করতে পারে অর্থাৎ দেখে কথা বুঝতে পারে অ্যান্থনি বলে আশেপাশে তো কোথাও সেই পেইন্টিং দেখছি না সাক্ষী ইশারায় বলে দুজন দুই দিকে গিয়ে খুঁজে আসি দুইজন চারি পাশ খুঁজতে থাকে সাক্ষী উপরের রুমগুলো দেখতে থাকে আর অ্যান্থনি নিচের রুমগুলো আশেপাশে দেখতে দেখতে অ্যান্থনি লক্ষ্য করে বেসমেন্টে আলো জ্বলছে আর নিচ্ছে মনে হচ্ছে কেউ ভেতরে চিৎকার করছে অ্যান্থনি সিঁড়ি বেয়ে বেসমেন্টে নামতে থাকে মহিলার চিৎকার আরো তীব্র হতে থাকে অ্যান্থনি নিচে এসে লাইট ঠিক করে লাগাতেই আলো ঠিক হয়ে যায় তখন অ্যান্থনি তার পেছনে কাউকে ফিস ফিস করে কিছু বলতে শুনে ভয়ে পেছনে তাকাতেই কারো ছায়া সরে যায় কিন্তু অ্যান্থনি কিছুই দেখে না তাই সে একটু সামনে এগোয় আর পেইন্টিংটা পেয়ে যায় ঠিক তখনই আবারও কারো কথা শুনে তাকাতেই প্রচুর ভয় পেয়ে যায় কিছুক্ষণ পরেই সাক্ষীকে দৌড়ে বাসা থেকে বের হতে দেখা যায় তাকে দেখে মনে হয় সে ভয়ঙ্কর কিছু একটা দেখেছে সাক্ষীর সারা শরীরে আঘাতের চিহ্ন সাক্ষী প্রাণপণে ছুটতে ছুটতে রাস্তায় আসলে একটা গাড়ির সাথে ধাক্কা খায় গায়েতে থাকা কাপল সাক্ষীকে উঠিয়ে হাসপাতালে নিয়ে যায় আজ মাহার বাসায় পূজা হচ্ছে মাহার পরিবারে মাহার বাবা মা বড় বোন যে পেশায় মনোবিজ্ঞানী এবং তার মেয়ে আর মাহার স্বামী থাকে যে পেশায় মুভির স্ক্রিপ্ট রাইটার থানা থেকে মাহাকে কল দেওয়া হয় তখন এই খবরে দেখানো হয় ছেচল্লিশ বছর যাবৎ বন্ধ থাকা উডভিলা যেটা বাড়ি নামেও পরিচিত সেই বাসার খবর আবারও ব্রেকিং নিউজে মাহা এবং তার সিনিয়র রিচার্ড উডভিলায় পৌঁছায় আসলে সিয়াটলের কিছু মেয়ে রহস্যজনক ভাবে গায়েব হয়ে যাচ্ছে মেয়েদের মিসিং কেসের ইনচার্জ রিচার্ড যেহেতু রিচার্ড মেয়েদের কোন খবর দিতে পারেনি তাই মিডিয়া রিচার্ড উপর রেগে আছে রিচার্ডের কাছে মিসিং কেসের আপডেট জানতে চাইলে রিচার্ড বেশ বিরক্ত হয়ে বলে সে এ বিষয়ে কোনো কথা কথা বলতে বলতে চায় না গেলে সে ভীষণ এবং রুক্ষ রিচার্ড এবং মাহা বাসার ভেতরে আসা দেখে মেঝেতে রক্ত বেসমেন্টে গেলে অ্যান্থির লাশ দেয়ালে পেরেক মারা অবস্থায় দেখা যায় ঠিক উনিশশো বাহাত্তর সালে পিটারের লাশের মতো এমন ভয়ানক দৃশ্য দেখে মাহা নিজেকে সামলাতে পারে পারে না মাহা দৌড়ে বের হয়ে যায় খবরে বলা হয় সিয়াটল একজন বিখ্যাত মিউজিশিয়ান অ্যান্থনি হারিয়েছে তাহলে কি সত্যি এই বাসায় কোনো শয়তানের শক্তি ছায়া আছে অ্যান্থনি লাশ স্টেশনে করে উঠিয়ে নেওয়া যাওয়ার সময় একটা চাবির মতো কিছু একটা পড়ে যায় আর রিচার্ড এর লেগে চাবিটা এক কোনায় আটকে যায় মাহা ওয়াশরুম থেকে বের হয়ে বলে রক্ত দেখলে তা একটু সমস্যা হয় রিচার্ড বলে আচ্ছা চলো হাসপাতালে গিয়ে দেখি মাহা এবং রিচার্ড হাসপাতালে আসলে সাক্ষীর এক বন্ধু জানায় তাকে ভেতরে দিতে দেওয়া হচ্ছে না সে সে সাথে দেখা করতে চায় রিচার্ড বলে আগে আমরা সাক্ষীর সাথে কথা বলবো তারপর আপনাকে যেতে দেওয়া হবে রুমের ভেতরে গেলে দেখা যায় সাকশী চুপচাপ বসে আছে আসলে নিজের প্রিয় মানুষকে হারিয়ে সে ট্রমার মধ্যে আছে তাছাড়াও কেউ এখনো জানে না সাক্ষীর সাথে ওই ভূতুরের বাড়িতে আসলে কি হয়েছিল রিচার্ড সাক্ষীর সাথে কথা বলতে গেলে লেডিয়া হইসার জানায় সাক্ষী কথা বলতে পারে না এবং শুনতেও পারে না তবে আস্তে আস্তে কথা বললে বুঝতে পারে কারণ সে লিপ সেডিং জানে মাহা আস্তে আস্তে কথা বলে মাহা জিজ্ঞেস করে খুনি এতক্ষণে হয়তো বহু দূরে চলে গেছে আপনার সাহায্য ছাড়া আমরা অ্যান্থনির খুনিকে ধরতে পারবো না সাক্ষী ইশারায় কথা বলতে থাকে সাক্ষী জানায় তার এবং অ্যান্থনির এঙ্গেজমেন্টের পার্টির পর তারা হলিডে ট্রিপে যায় ফেরার পথে জোসেফ পেইন্টিং দেখে আঁকানোর জন্য উডভিলা থেকে পেইন্টিং কে নিতে যায় বাসার ভেতরে পেইন্টিং খুঁজতে খুঁজতে হঠাৎ অ্যান্থনিকে না দেখতে পেয়ে যখন বেসমেন্টে যায় তখন দেখে বেসমেন্টের আলো জ্বলছে আর নিচ্ছে হঠাৎ সামনে তাকিয়ে দেখে অ্যান্থনি লাশ দেয়ালে টাঙানো ঠিক তখনই আলো নিভে যায় আর কেউ তার উপর আক্রমণ করে সাক্ষী অনেক কষ্টে বেসমেন্ট থেকে বের হয়ে আসে কে তার উপর আক্রমণ করেছে তা দেখতে পারেনি ভয়ানক সেই ঘটনার কথা জন্য মনে পড়ায় অসুস্থ হয়ে পড়ে ডক্টর এসে সকলকে বের করে দেয় সকালে মাহা অ্যান্থনির বিষয়ে গুগল করতে গেলে জানতে পারে অ্যান্থনি বিবাহিত মাহা স্বামী চন্দ্র বলে হ্যাঁ অ্যান্থনির স্ত্রী একজন মডেল ছিল নাম সিতারা পুরী মাহা জিজ্ঞেস করে সে কে আত্মহত্যা করেছিল চন্দ্র বলে না আমি যতটুকু শুনেছি ড্রাগ ড্রাগের ওভারডোজের কারণে মারা গেছে চন্দ্র জিজ্ঞেস করে তোমার কি সত্যিই মনে হয় অ্যান্থনিকে কোনো আত্মা খুন করেছে মাহা বলে আরে না এত বড় মিউজিশিয়ান ছিল হয়তো এটা তার কোনো শত্রুর কাজ অ্যান্থনির প্রোফাইলে সাক্ষী এবং অ্যান্থনির মাঝে সোনালি নামের একজনকে মুখ গোমরা করে দাঁড়িয়ে থাকতে দেখা যায় চন্দ্র বলে হয়তো এই সোনালি ওদের ক্লোজ ফ্রেন্ডস এদিকে রিচার্ড বাসায় বসে খবর দেখছিল খবরে বলা হচ্ছিল অ্যান্থনির কেসের ইনচার্জ রিচার্ডকে প্রশ্ন করাতে সে উল্টা সাংবাদিকের সাথে খারাপ ব্যবহার করে রিচার্ডের আশা আসলে ম্যানার শেখা দরকার রিচার্ড এই কথা শুনে ম্যানার শেখাতে একটা হকি স্টিক নিয়ে টিভি ভেঙে দেয় আসলে দুই বছর আগে রিচার্ডের স্ত্রী ক্যাথরিনার মৃত্যুর পর থেকেই রিচার্ড এমন রুক্ষ স্বভাবের হয়ে গেছে রিচার্ড তার টিম নিয়ে অ্যান্থনির বাসা বোট মিউজিক কোম্পানি সব জায়গায় খোঁজ নেয় অ্যান্থনির পরিচিতদের সাথে কথা বলে জানা যায় তার ফ্যানের অভাব নেই তবে তার কোনো শত্রু নেই একদিকে সিয়াটলের মেয়ে কেস নিয়ে সবাই এমনি চিন্তায় ছিল তার মধ্যে এত বড় একজন মিউজিশিয়ানের রহস্যময় মৃত্যু সবাই আরো ভোর ঢুকে গেছে অ্যান্থনির শেষ সম্পূর্ণ হয় অ্যান্থনির শেষ বিদায়ে সাক্ষী অ্যান্থনির প্রিয় স্যালোতে করুণ সুর তোলে মাহার জুনিয়র টম ও কিছু শুনতে বা বলতে পারে না তাহলে এত সুন্দর সুরে স্যালো বাদাচ্ছে কিভাবে পরের দিন সাক্ষীকে জিজ্ঞাসাদার জন্য ডাকা হয় বিবেক সাক্ষীকে থানায় নিয়ে আসে মাহা সাক্ষীকে বলে আর মাহার এক কলিক সাক্ষীকে ইশারা এসব বুঝিয়ে দেয় মাহা বলে তোমার মা ছোটবেলায় মারা গিয়েছিল তুমি একটা এতিমখানায় বড় হও তোমার বাবা সেই এতিমখানা দেখাশোনা করত। বাবা মারা যাওয়ার পরে এখন এখন তুমি দেখাশোনা করো কিন্তু গতকাল তোমার বেস্ট ফ্রেন্ড সোনালি কেন আসেনি তুমি এতটা ডিপ্রেশনে আছো তা তো তোমার সাথে থাকার কথা সোনালির কথা শুনে সাক্ষী কেমন যেন মন মরা হয়ে যায় সাক্ষী জানায় অ্যান্থনি এবং তার এঙ্গেজমেন্টের পরের দিন থেকেই সোনালিকে পাওয়া যাচ্ছে না সাক্ষী মিসিং কমপ্লেন করেছে সেই কেসের ইনচার্জ মিস্টার রিচার্ড আসলে সোনালি সাক্ষীর খুব ঘনিষ্ঠ ছিল এবং সাক্ষীর বিষয়ে বেশ পজিটিভ ছিল সাক্ষী অন্য কারোর সাথে ক্লোজ হোক এটা সোনালি পছন্দ করতো না মাহা বলে অ্যান্থনি ইনস্টাগ্রাম সাক্ষী এবং অ্যান্থনির সব ছবির মাঝখানে সোনালির ছবি এমন কি অ্যান্থনির বাসার সব ছবিতেও তাদের মাঝে সোনালির ছবি দেখে বোঝা যায় সোনালির সাক্ষীর বিষয়ে বেশ সেন্সিটিভ ছিল মাহা জিজ্ঞেস করে কিন্তু প্রশ্ন হলো তোমার সাথে অ্যান্থনি দেখা হলো কিভাবে তুমি ছিলে সিকিউমে আর সে ছিল সিয়াটলে তুমি এতিমখানায় বড় হয়েছ আর সে নাম করা মিউজিশিয়ান প্লাস কোটিপতি ছোটখাটো সকল বিস্তারিত তথ্যের সঙ্গে সব জানাও কিছু যেন মিস না হয় সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে সাক্ষী তখন সিয়াটল থেকে একশো কিলোমিটার দূরে সিকিউর লিটল অ্যাঞ্জেল নামের এটিএম খানায় থাকতো অনেক সুন্দর ড্রয়িং পারে তাই অনেকেই তার ড্রয়িং দেখতে এটিএম খানায় ভিড় জমাত এমনই একদিন সাক্ষী তার প্রিয় বান্ধবী সোনালি ড্রয়িং করছিল তখনই এটিএম খানার এক ছোট ছেলে এসে সাক্ষীকে একটা লেটার দেয় সোনালি দৌড়ে সে লেটারটা দেখি প্রচন্ড রাগে ছবির উপর রং ঢেলে চলে যায় সাক্ষী সোনালির কাছে গিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে সোনালে বলে তুমি আমাকে দেখে চলে যাবে সাক্ষী বোঝানোর চেষ্টা করে এটা তার দিনের স্বপ্ন সোনালি বলে ঠিক আছে তুমি তোমার স্বপ্ন পুরো করো আর এখানে কখনোই ফিরে আসবে না বলে চলে যায় পরের দিন সবাই যখন সাক্ষী বিদায় দিচ্ছিল তখন সোনালী দূর থেকে সব দেখছিল সাক্ষী যখন গাড়িতে উঠতে যাবে ঠিক তখনই সোনালি দৌড়ে এসে সাক্ষীকে শেষ বাইরের জন্য বিদায় জানায় সাক্ষী বলে তুমি চিন্তা করো না আমি সিয়াটলে গিয়ে সেটেল হতে পারলেই তোমাকে নিয়ে যাব সবাইকে বিদায় দিয়ে সাক্ষীর সিয়াটলে একটা আর্ট গ্যালারিতে আসে আর্ট গ্যালারির ম্যানেজারও ইন্ডিয়ান তাই সে সাক্সীকে দেখে অনেক খুশি হয়ে একের পর এক কথা বলতেই থাকে কিন্তু বেচারি সাক্ষসী কিছুই বোঝে না এই একই আর্ট গ্যালারিতে বিবেক ও ফটোগ্রাফার হিসাবেই কাজ করত ম্যানেজার বিবেকের সাথে সাক্ষীকে পরিচয় করে দিলে সাক্ষী ইশারায় কথা বলে বুঝিয়ে দেয় সে কথা বলতে বা বুঝতে পারে না বিবেক ইশারায় কথা বলার ভাষাটা বোঝে তাই সে ম্যানেজারকে বুঝিয়ে দেয় যে আস্তে আস্তে কথা বললে সাক্ষী বুঝতে পারে এতক্ষণ হুদাই বক বক করলো যাই হোক ম্যানেজার সাক্ষীকে তার আর্টের জায়গায় দেখিয়ে দেয় ম্যানেজার জানায় সাক্ষীকে দশ দিন এই গ্যালারিতে থেকেই কাজ করতে হবে ম্যানেজার চলে যেতেই সাক্ষী তার কাজ শুরু করে দেয় একদিন অ্যান্থী আর্ট গ্যালারির একটা আর্ট উদ্বোধনীতে আসে গ্যালারিটা ঘুরে দেখার জন্য ম্যাজার রিকোয়েস্ট করলে অ্যান্থনি গ্যালারি ঘুরতে ঘুরতে সাকসির পেন্টিং দেখে মুগ্ধ হয়ে যায় সাকসি তখন কেবল ড্রয়িং শেষ করে সব ঠিক আছে কিনা দেখতে পেছনে যাচ্ছিল ঠিক তখনই তার সাথে অ্যান্থনি ধাক্কা লাগে অ্যান্থনি সাকসির পেন্টিং এর প্রশংসা করতে থাকে কিন্তু বেচারি সাকসি কিছুই বোঝে না ম্যাজার অ্যান্থনি বুঝিয়ে বলে যে সাকসি বলতে বা শুনতে পারে না তাকে আস্তে আস্তে বলে বোঝে সাকসি বাঘ এবং শ্রবণ প্রতিবন্ধী হওয়ার পরেও এত সুন্দর করে একটা ছবি আঁকিয়ে সবাইকে বাকরুদ্ধ করে দিয়েছে এটা জানার পর অ্যান্থনি সাক্ষীকে অনেক ভালো লাগে খুশিতে সে সাক্ষীর পেইন্টিং কিনতে যায়। সাক্ষী ইশারায় বলে সে এই পেন্টিং বেচার টাকা তার অরফানেজে দিবে যেখানে সে বড় হয়েছে সাক্ষীর বিষয়ে এত কিছু জানার পর অ্যান্থনি সাক্ষীকে আরো ভালো লেগে যায় অ্যান্থনি খুশি হয়ে এক হাজারের বদলে এক মিলিয়ন ডলার দিয়ে পেন্টিংটি কিনে নেয় যেন সাক্ষী বেশি টাকা অরফানেজে দিতে পারে কয়েকদিন পরেই অ্যান্থনি একটা কনসার্ট আছে তাই অ্যান্থনি সাক্ষীকে সেই কনসার্টে ইনভাইট করে সাক্ষী অ্যান্থনি কনসার্টে গিয়ে সবাইকে এমন মন্ত্রের মধ্যে মতো অ্যান্থনি স্যালো মিউজিক শুনতে দেখে দেয়ালে হাত দিয়ে স্যালো সুর অনুভব করার চেষ্টা করে এত সুন্দর সুরে সাক্ষীর চোখে পানি চলে আসে শো শেষে সাক্ষী অ্যান্থনি অটোগ্রাফিতে গেলে অ্যান্থনি বলে অটোগ্রাফিতে হলে আমাকে পেন্টিং শেখাতে হবে সাক্ষী বলে ঠিক আছে তাহলে আমাকেও স্যালো বাজানো শেখাতে হবে দুইজনই রাজি হয়ে যায় পরের দিন সাক্ষী বাসায় আসে বাসা তো বলা ঠিক না এ যেন বিশাল এক বাংলো ড্রয়িং রুমে স্যালো দেখে সাক্ষী অনেক খুশি হয়ে যায় অ্যান্থনি সাক্ষীকে স্যালো বাজানো শেখায় অ্যান্থনি সাক্ষীকে একটা বাসাও গিফট করে বাসা পাওয়ার পরের দিনই সাক্ষী সোনালিকে তার কাছে নিয়ে আসে এত সুন্দর বাসা দেখে সোনালিও অনেক খুশি এন তার দুনিয়ার সব কিছুই সাক্ষীর সাথে শেয়ার করে যেমন প্রাইভেট ইয়টের সময় কাটানো তো কখনো প্রাইভেট হেলিকপ্টারে ঘুরে বেড়ানো হুট করে সব স্বপ্ন সত্যি হলে মানুষের ঠিক যেমন লাগে সাক্ষীরও তেমন আনন্দ লাগছিল সাক্ষী তার আর্ট গ্যালারির বন্ধু বিবেক এবং বেস্ট ফ্রেন্ড সোনালির সাথে অ্যান্থনির পরিচয় করিয়ে দেয় একদিন আর্ট গ্যালারিতে এসে সাক্ষী দেখে একজন এসে তাদের ম্যানেজারকে অনেক বকা দিচ্ছে ম্যানেজার জানায় লোটা তাদের অনেক বড় ক্লায়েন্ট সেই নাম করা আর্টিস্ট জোসিপুরের শেষ ড্রয়িং যেখানে সে তার স্ত্রীকে আঁকিয়েছিল সেটা রেপ্লিকা চায় শাশি তার ফোনে গুগল ট্রান্সলেটের মাধ্যমে জিজ্ঞেস করে পেন্টিংটা এখন কোথায় ম্যানেজার জানায় সেটা ভূত বাংলা নামে পরিচিত উডসাইড বিলায় আছে পরের দিন সাক্ষী অ্যান্থনির বাসায় যায় তাদের দিন ভালোই কাটছিল সাক্ষী স্যালো শিখতে পারলেও অ্যান্থনির আর পেন্টিং শেখা হয় না যাই হোক এভাবে চলতে চলতে অ্যান্থনি একদিন সাক্ষীকে প্রপোজ করে রাতে পার্টিতে অ্যান্থনি সাক্ষীকে রিং পরিয়ে দেয় এভাবেই সাকশি এবং অ্যান্থনির এঙ্গেজমেন্ট হয় সাক্ষী তার জীবনের সবচেয়ে সুন্দর এবং সুখের দিনগুলো কাটাচ্ছিল কিন্তু কেন যেন সুখ বেশি দিনে স্থায়ী হয় না এঙ্গেজমেন্টে দুই দিন পরেই সোনালি নিখোঁজ হয়ে যায় তারপরেই শাক্ষী খবর দেখে সিয়াটলের মে নিখোঁজের কেস সম্পর্কে জানতে পারে সোনালির জন্য তার আরো চিন্তা হতে থাকে অ্যান্থনিও তার পাওয়ার খাটিয়ে সোনালিকে খোঁজার চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না অ্যান্থনি সাক্ষীকে বলে চলো তুমি আমি শহরে একটু বাইরে ঘুরে আসি তাহলে তোমার মনে একটু ভালো হবে আর চিন্তা করো না পুলিশ ঠিকই সোনালিকে খুঁজে বের করবে সেই ট্রিপ থেকে ফেরার পথে অ্যান্থনির সাক্সিকে উড হাউসে নিয়ে যায় যেন সাক্সি ওই পেইন্টিং দেখে অমন একটা পেন্টিং আঁকাতে পারে তারপর তারা উড হাউসে যায় আর এইসব হয় অ্যান্থনির কথা মনে পড়তেই সাক্সি কান্না করে দেয় রকম প্রমাণ না পেয়ে কেস ক্লোজ হয়ে যায় সবাই এটাই মেনে নেয় ওই উড হাউসে আসলেই ভূত আছে আর ভূতের আক্রমণে অ্যান্থনি মারা গেছে রিচার্ড অবশ্য এসব হেসে উড়িয়ে দেয় আর মাহার মনে হয় কিছু একটা আছে কিন্তু সে ধরতে পারছে না পরের দিন সকালে মাহার ভাগ্নি যখন তার নানির সাথে কোনো কারণ ছাড়াই খারাপ ব্যবহার করে তখন মাহা তাকে বকা দিলে মাহার স্বামীর চন্দ্র বলে বাচ্চারা তো এমন করবেই বকছো কেন মাহার বোন যেহেতু মনোবিজ্ঞানী তাই সে বলে শুধু বাচ্চারা না বড়রাও এমন আচরণ করতে পারে সেটা হতে পারে তার পছন্দের খেলনা বা মানুষের জন্য অনেক সময় তো তারা প্রিয় মানুষকে হারানোর ভয়ে ভয়ঙ্কর কিছু করে ফেলে মাহার বোনের পরে সোনালীর বিবরণ দেওয়ার সময় সাক্ষীও এমনটাই বলেছিল সোনালীর সাক্ষীর পাশে কাউকে সহ্য করতে পারত না মাহা এবং টম সাক্ষী এবং সোনালীর এতিমখানায় আসে মাহার সন্দেহ হচ্ছিল সোনালী সাক্ষী এবং অ্যান্থনির এঙ্গেজমেন্টের পর নিজেই গায়েব হয়ে অ্যান্থনিকে খুন করেছে সন্দেহটা ঠিক কিনা জানতে সোনালী এবং সাক্ষীর অতীত জানতে হবে তাই মাহা অরফানেজের হেডকে সোনালী এবং সাক্ষীর বিষয়ে জিজ্ঞেস করে মাহা জানতে পারে সোনালী চুপচাপ স্বভাবে ছিল সে সাক্ষীকে নিজের থেকেও বেশি ভালোবাসত এখানে আরও একটা অবাক করা বিষয় জানা যায়। একজন একবার সাক্ষীকে প্রেমের প্রস্তাব দেয় সোনালীর রাগে তার হাতে কাটা চামচ ঢুকিয়ে দেয় সেই কেসে সোনালিকে এক মাস জেলে থাকতে হয়েছে তবে অবাক করার বিষয় হল সাক্ষ শিকানো এসব লুকালো মাহার পুরোপুরো বিশ্বাস হয়ে গিয়েছিল অ্যান্থনির খুনের সাথে সোনালি জড়িত মাহা এবং টম সোনালির রুমে এসে সব দেখতে থাকে মাহা সোনালির একটা স্কার্ফ নিয়ে নেয় সোনালির কিচেনে ক্যাবিনেটে একটা বাক্স পাওয়া যায় সেই বাক্সে একটা স্কেচ করা ছবি পাওয়া যায় ঠিক এই ছবিটার মতো অবস্থাতেই অ্যান্থনির লাশ পাওয়া গিয়েছিল মাহা রিজার্টকে কল দিয়ে জানায় সে শিও সোনালি অ্যান্থনিকে খুন করেছে মাহা চন্দ্র এবং তার বোনকে সোনালি বিষয়টা জানালে মাহার বড় বোন বলে আমি এমন অনেক কেস দেখেছি যেখানে মানুষ হিংসার বশবর্তী হয়ে যাকে সবচেয়ে বেশি পছন্দ করে তাকেই খুন করে যেন সে আর অন্য কারো হতে না পারে মাহা বলে তাহলে তো সাক্ষীর জীবন ঝুঁকিতে আছে চন্দ্র বলে কিন্তু পঁচিশ বছর বয়সে একটা মেয়ে এইগুলো একা কিভাবে করবে মাহা বলে আমি কখন বললাম সে একা করেছে নিশ্চয়ই কেউ তাকে সাহায্য করছে রাতের সাক্ষী সকল প্রকার কষ্ট ভুলতে পেন্টিং করছিল হুড়ি একজন শাক্ষীকে বাইরে থেকে দেখছিল লোকটির হাতে একটা চেন না জানি শাক্ষীর সাথে এখন কি হতে যাচ্ছে মজার বিষয়ে লোকটার কাছে শাক্ষীর বাসার চাবিও ছিল লোকটা দরজা খুলে ভেতরে ঢুকতেই মাহা এসে তার পেছনে বন্দুক তাক করে তাকে থামতে বললে সে দৌড়ে বাসার পেছনের দরজা দিয়ে বের হয়ে যায় সাক্ষী এসব কিছুই টের পায় না কিন্তু গ্লাসের অপর পাশ থেকে কাউকে দৌড়ে দেখে ভয় পেয়ে যায় মাহা এবং চন্দ্র লোকটাকে ধরতে গিয়েও ব্যর্থ হয় রিজার ততক্ষণে সাক্ষীর বাসায় পৌঁছে যায় মাহা জিজ্ঞেস করে সোনালি যে তোমাকে প্রেমের প্রস্তাব দেওয়ার জন্য এক লোকের হাতে কাটাচামচ ঢুকিয়ে জেলে গিয়েছিল এটা কেন বলনি আমার মনে হচ্ছে সোনালে তোমার উপরও অ্যাটাক করবে তুমি ছাড়া সোনালের আর কোনো বন্ধু ছিল সাক্ষী জানায় না মাহা বলে ঠিক আছে ভালো করে ভেবে দেখো কিছু মনে পড়লে জানাবে আর কাল তোমাকে উড়সাইড ভিলাইয়ের শেষে দিন কি কি হয়েছিল বলতে হবে বলেই তিনজন বের হয়ে যায় চন্দ্র এবং মাহা চলে গেলে রিচার্ড সাক্ষীর গায়েতে জিপিএস ট্রাকার লাগিয়ে দেয় যেন সে সাক্ষীর উপর নজর রাখতে পারে কারণ তার প্রথম থেকেই সাক্ষীকে সন্দেহ হচ্ছিল মাহা উডসাইড বিলায় গিয়ে ডগ স্কোয়াড দিয়ে সোনালির স্কার্ফ শুকিয়ে দেয় ডগ স্কোয়াড বাসার আশেপাশে সোনালিকে খুঁজতে থাকে এখন মাহা টার্গেট এই ভিলায় কোথাও সোনালির হাতের ছাপ বা ডিএনএ পাওয়া গেলেই কেস সলভ বিবেক এবং সাকসি উডসাইড ভিলায় আসে সাক্ষী রিচার্ড এবং মাহার টিমকে সেদিন যা যা হয়েছিল সব বিস্তারিত জানায় কিন্তু অ্যান্থনির লাশের ভয়ানক অবস্থার কথা বলতে গিয়ে কান্না করে দেয় তাই সবাই তাকে নিয়ে বের হয়ে যায় টম আশেপাশে খুঁজতে খুঁজতে অ্যান্থনির লাশ থেকে পড়ে যাওয়া চাবিটি পায় পেছন থেকে কেউ একজন টমকে ফলো করছিল টম বেসমেন্ট থেকে উঠে সে রিচার্টকে খুঁজতে থাকে এদিকে টিমের সবাই যার যার কাজে ব্যস্ত ভিলায় কেউই নেই টম দোতলায় উঠে দেখে রিচার্ট একটা রুমে বসা টম রিচার্টকে চাবিটা দেখাতে রিচার্ট বলে যাও তো বারান্দায় গিয়ে দেখে আর ওরা নিচে কি করছে টম বারান্দায় যে রিচার্ট তার বেল দিয়ে টমের গলায় ফাঁস দিয়ে মেরে ফেলে সবাই ব্যস্ত থাকায় কেউ টমকে টমকে দেখতে পায় না নিচে ফেলে দিলে টম একটা উপর পড়ে সাথে সাথে সবাই দৌড়ে আসে টমের হাত থেকে একটা বোতাম পড়ে গেলে মাহা বোতামটা পেয়ে দেখতে থাকে কার কোট থেকে বোতাম মিসিং মাহার নজরের পরে রিচার্ডের কোটের একটা বোতাম মিসিং মাহা কিছুই বুঝতে পারছে না রিচার্ড কেন টমকে খুন করবে তার মানে অ্যান্থনির খুনের সাথে রিচার্ডের কোন সম্পর্ক তো অবশ্যই আছে প্রশ্ন হলো সেটা কি পরের দিন টমের শেষকৃত অনুষ্ঠানে রিচার্ড যখন বকৃতাদী ছিল তখন মাহা পোশাক বদলে সবার আড়ালে রিচার্ডের রুমে গিয়ে খুঁজতে থাকে ডকুমেন্টের মাঝে সেই চাবি পেয়েও যায় কিন্তু ততক্ষণ রিচার্ড বক্তার শেষ করে তার রুমের দিকে আসছে রিচার্ড এসে দেখে সব ঠিক আছে আসলে মাহারিচার্ডের রুমের ক্যাবিনেটে লুকিয়েছিল রিচার্ড রুমে এসে টমের কথা ভাবতে ভাবতে প্রচুর রেগে সব ফেলে দিয়ে চাবি বের করে কোথাও যাওয়ার দেশে বের হয় রিচার্ড বের হতেই মাহাতার তার গাড়ি নিয়ে রিচার্ডের পিছু করে মাহাকে চন্দ্র কল দিলে মাহা বলে সে রিচার্ডকে ফলো করছে কারণ তার মনে হচ্ছে রিচার্ডের রুমে যে চাবি দেখেছে সেটার জন্য রিচার্ড টমকে খুন করেছে আমাকে জানতেই হবে এই চাবি এত গুরুত্বপূর্ণ কেন চন্দ্র মাহাকে মানা করলেও মাহা শোনে না রিচার্ড এক জায়গায় গাড়ি পার্ক করে মার্কেট থেকে কিছু কিনে আবারও গাড়ি চালাতে শুরু করে মাহার মনে হয় সোনালি রিচার্ড এবং অ্যান্থির মার্ডার কোনো না কোনো ভাবে অপরের সাথে সংযুক্ত মাহার সন্দেহ হচ্ছে রিচার্ড সোনালিকে অ্যান্থনি এখন সাহায্য করেছে এবং রিচার্ড এখন সোনালির সাথে দেখা করতে যাচ্ছে রিচার্ড শহর থেকে বেশ দূরের একটা ফার্মহাউসে এসে খাঁচায় দেখা কুকুরদের খেতে দেয় মাহা এই সুযোগে বাসার আশেপাশে ঘুরে একটা জানালা সরানোর চেষ্টা করতেই খুলে যায় বাসার ভেতরে গিয়ে দেখে দেওয়ালে অ্যান্থনির ছবি টাঙানো অর্থাৎ এটা অ্যান্থনির ফার্ম হাউজ মাহা চন্দ্রকে কল দিয়ে বলে অ্যান্থনি এবং রিচার্ডের কোন সম্পর্ক তো অবশ্যই আছে না হলে রিচার্ড এই বাসার চিহ্ন কিভাবে অর্থাৎ টম যে চাবিটা পেয়েছিল সেটা এই বাসার কিন্তু কিন্তু অ্যান্থনির সম্পত্তির লিস্টে এই বাসার নাম ছিল না আমার সাথে যদি কিছু হয়ে যায় তুমি এই সব তো থোর ডিপার্টমেন্টকে দিয়ে দিবে চন্দ্র মাহাকে বলে তুমি একা কেন গিয়েছো তোমার ব্যাকআপ টিমকে ডাকো কিন্তু তখন রিচার্ডকে বাসা দিকে আসতে দেখে মাহা কল কেটে লুকিয়ে পড়ে রিচার্ড বাসায় সে সিসিটিভি ক্যামেরার হার্ড ড্রাইভ খুঁজে না পেয়ে রাগে মনিটর ভেঙে সেখান থেকে বের হয়ে যায় মাহা বের হতে গেলেই পেছনে কুকুরের ডাক শুনতে পায় রিচার্ড ক্যাবুলেদের কাঁচা মাংস খাইয়ে গেছে তার মানে মাহার সাথে এখন কি হতে চলেছে সেটা কে জানে সিয়াটলের বিশাল এক টাওয়ার করে দাঁড়িয়ে আছে হুড়ি সেই লোকটি এসে শাশির পেছনে দাঁড়ায় এ আর কেউ না বরং বিবেক বিবেককে দেখে শাশি তাকে জড়িয়ে ধরে গল্প চলে যায় ফ্ল্যাশব্যাকে অ্যান্থনি যখন এক মিলিয়ন ডলার দিয়ে শাশির আর্ট কিনে নেয় তখন গ্যালারির সবাই শাশিকে অভিনন্দন জানাতে আসে বিবেক এসে শাশিকে অভিনন্দন দিয়ে বলে তার ছোট ভাইও কথা বলতে পারে না এবং শুনতে পারে না তাই সে ইশারার ভাষা বোঝে বিবেক শাশিকে বন্ধু হওয়ার অফার দিয়ে বলে তাহলে আজ একসাথে কফি পান করতে যাই সাক্ষীও রাজি হয়ে যায় বিবেক এবং সাক্ষী আস্তে বেস্ট ফ্রেন্ড হয়ে যায় পর পরেই সোনালিকে সিয়া ডাকে শাক্ষী আসলে বিবেক এবং শাক্ষী সোনালীকে আনতে যায় বিবেককে শাক্ষীর পাশে দেখে সোনালীর রাগ হয়ে যায় সে লাগেজ ফেলে শাক্ষী নিয়ে চলে যায় বেচারা বিবেকের কাজ ব্যাগ টানা বাসায় এসেও শাক্ষী নিয়ে চলে যায় এত সুন্দর দেখে সোনালী অনেক খুশি হয়ে যায় বেচারা বিবেক একাই ব্যাগ আনে দুই কাপ কফি কফি বানায় কিন্তু বিবেককে দেয় না নিজের বিবেককে দিলে সোনালী রাগ করে চলে যায় একদিন বিবেকের মন খারাপ দেখে শাক্ষী জিজ্ঞেস করে কি হয়েছে বিবেক জানায় তার মনে হয় সোনালী তাকে পছন্দ করছে না তার শাক্ষীর সাথে যোগাযোগ বন্ধ করে দেওয়া উচিত শাক্ষী তার ফোনের অ্যাপের মাধ্যমে জানায় বিবেক সোনালীকে ভুল বুঝছে সাক্ষী এবং সোনালী যে কফি শপে কাজ করতো সেই ক্যাফের এক কাস্টমার একবার সাক্ষীকে দেখা করার প্রস্তাব দেয় সাক্ষী সহজেই সবাইকে বিশ্বাস করে তাই সে রাজিও হয়ে যায় সোনালীরা পছন্দ হয় না সোনালী বলে তুই রাজি হয়ে গেলি কেন আমার তো মনে হচ্ছে ছেলেটা একটা ভণ্ড সাক্ষী সোনালির কথা বিশ্বাস করে না তাই সোনালি বলে আমি আজ প্রমাণ করে দিব ছেলেটা একটা ভণ্ড বিকালে সাক্ষী এবং ছেলেটা যখন কথা বলছিল তখন সোনালী ছেলেটার চরিত্র পরীক্ষা করার জন্য পায়ে পা রাখে ছেলেটাও সায় দেয় ব্যাস সোনালির রাগে তার হাতে কাটা চামচ ঢুকিয়ে দেয় এই জন্য সোনালিকে মাস জেলও খাটতে হয়েছিল সাক্ষী বলে শুধুমাত্র আমার জন্য ও এক মাস জেলও খেটেছে ওর আপন হওয়াটা কঠিন তবে একবার কাউকে আপন করলে আর কখনো হাত ছাড়ে না বিবেককে সোনালি কাছাকাছি আনতে বিবেক এবং সাক্ষী সোনালিকে নিয়ে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিতে যায় প্রথমে বিবেককে সহ্য করতে না পারলেও সাক্ষী তো দূরে গেলেই সামনে বাঘ দেখে ভয় বিবেকের হাত শক্ত করে ধরে এরপর এক পার্টিতে গেলে সোনালি নিজে থেকেই বিবেকের সাথে নাচে ফাইনালি সোনালি বিবেককে আপন করে নিয়েছে সাক্ষী এতে অনেক খুশি একদিন সাক্ষী বিবেককে ডেকে বলে আজ পর্যন্ত আমি ছাড়া কাউকে আপন করেনি বিবেক বলে আমাকেই তো আপন করেছে সাক্ষী বলে তুমি কি আজই সোনালীর সাথে থাকবে বিবেক ঠিক বুঝতে পারে না সে কি বলবে সাক্ষীকে কোনো উত্তর দেয় না পরের দিন বাসার বেল বাঁচতে সোনালী দরজা খুলে দেখে বিবেক এসেছে বিবেক সোনালীকে ফুল দিয়ে প্রপোজ করে সোনালিও অনেক খুশি সাক্ষীকে জানায় সোনালী এবং বিবেক এখন কাপল অ্যান্থনি তাদের জন্য অনেক খুশি বলে জানো এই মজার একটা খাবার পাওয়া যায় তখনই ওয়েটার খাবার নিয়ে আসলে অ্যান্থির ঢাকনা তুলে দেখা যায় সেখানে ডায়মন্ডের আংটি অ্যান্থনি সাক্ষীকে বিয়ের জন্য প্রপোজ করে সাক্ষী অনেক খুশি হলেও সোনালি গোমরা মুখ করে বসে আছে বিবেক অবশ্য অনেক খুশি বিবেক তিনজনের ছবি তুলে দেয় সোনালী তখনও মুখ গোমরা করে আছে পয়দিন অ্যান্থনির কনসার্টে সাক্ষী সোনালি এবং বিবেক আসে সোনালি সবসময় কি যেন ভাবনায় ব্যস্ত একটা মেয়ে কেমন যেন অ্যান্থনিকে দেখতে থাকে শো শেষে সব মেয়ে এসে অ্যান্থনিকে হাঁক করছে দেখে সোনালির অনেক খারাপ লাগে কিন্তু সাক্ষী বিষয়টা স্বাভাবিকভাবেই যে মেয়েটা অ্যান্থনিকে কে ভাবে দেখছিল সে আসলে নাম করা জুয়েলারি ডিজাইনার ম্যাগি ম্যাগি তার স্বামীর সাথে অ্যান্থনির সাথে ছবি তুলতে আসলেও বারবার অ্যান্থির ক্লোজ হওয়ার চেষ্টা করছে এটা সোনালির চোখে পড়লেও সাক্ষীর গায়ে লাগে না সোনালী বলে এই দেখ ম্যাগি যাওয়ার সময় তার ফোন নাম্বার দিয়ে গেছে শাক্ষী সোনালী বাচ্চা উড়িয়ে দেয় সোনালী শাক্ষীকে বোঝানোর চেষ্টা করে অ্যান্থনি একটা চিটার সাকশি খুব সহজ সরল সে সবাইকে সহজেই বিশ্বাস করে সাক্ষী ফোনের মাধ্যমে বলে তোর তো সবাইকেই সন্দেহ হয় অ্যান্থনি আর দশটা মানুষের মতো না সোনালী চ্যালেঞ্জ করে বলে সে আজই শাক্ষীকে প্রমাণ করে দিবে বলে অ্যান্থনিকে উল্টাপাল্টা মেসেজ দেয় অ্যান্থনি বিরক্ত হয়ে মেসেজ রিপ্লাই দেওয়ায় বন্ধ করে দেয় সোনালী তবুও মেসেজ করতেই থাকে কিন্তু অ্যান্থনি রিপ্লাই দেয় না শেষ সোনালি বলে একবার দেখা করো এরপর আর কখনোই বিরক্ত করব না অ্যান্থনি বলে ঠিক আছে দেখা করো এই মেসেজ পাওয়ার সাথে সাথে সোনালি সাক্ষীকে দেখায় সাক্ষী বলে এতে আর এমন কি হয়তো দেখা করে তোকে এসব বন্ধ করতে বলবে সাক্ষী নিজে সোনালিকে নামিয়ে দেয় সোনালী বলে জীবনে প্রথমবার মনে হচ্ছে আমি হেরে গেলেই ভালো বলেই নেমে যায় কিছুক্ষণ পর তার গাড়ি নিয়ে এসে সোনালিকে নিয়ে যায় সাক্ষী অ্যান্থনির গাড়ি ফলো করতে থাকে অ্যান্থনি সাক্ষীকে তার লুকানো সেই ফার্ম হাউসে নিয়ে আসে সাক্ষী বেশ দূরেই গাড়ি পার্কিং করে ধীরে ধীরে ফার্ম হাউজের দিকে হেঁটে এসে জানালার পাশে দাঁড়িয়ে সব দেখতে থাকে ফার্ম ঢুকে অ্যান্থনি সোনালিকে ড্রিঙ্কস দেয় সোনালি সাক্ষীকে দেখে অ্যান্থনিকে জড়িয়ে ধরে অ্যান্থনিও সোনালিকে জড়িয়ে ধরে সাক্ষী নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিল না তাই চোখ সরিয়ে নেয় কিন্তু আবারও তাকিয়ে যা দেখে তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না অ্যান্থনি সোনালিকে বেসবল ব্যাট দিয়ে জোরে মাথায় বাড়ি মারছে সোনালির রক্তাক্ত হয়ে গেছে সোনালী শেষ একবার শাক্ষীর দিকে তাকিয়ে মারা যায় সাক্ষী মুখ চেপে কান্না করতে থাকে ঠিক তখনই একটা গাড়ি এসে ফার্ম সামনে দাঁড়ায় সেখান থেকে রিচার্ড নামে রিচার্ড বাসার ভেতরে আসে অ্যান্থি তখন সোনালি লাশের সামনে বসে করুণ শুনে স্যালো বাজাচ্ছে সাক্ষী কি করবে কিছুই বুঝতে পারছে না অঝোরে কান্না করতে থাকে সাক্ষীর দৌড়ে গিয়ে গাইতে উঠে বিবেককে মেসেজ দেয় সোনালীকে খুন করা হয়েছে পরের দিনের সকালে বিবেক আর সাক্ষীর দেখা করে অঝোরে কান্না করতে থাকে কিন্তু কারো কাছেই বলার মতো কিছুই ছিল না দুজনে বুঝতে পারছিল না অ্যান্থনি সোনালিকে কেন খুন করলো সাক্সী এবং বিবেক থানায় রিপোর্ট লেখাতে গেলে রিচার্ডকে দেখে লুকিয়ে পড়ে বিবেক বলে পুলিশে রিপোর্ট করতে না পারলে সিবিআই কে জানাবো শুধুমাত্র ও প্রভাবশালীগুলোকে ছেড়ে দিব না সোনালির শেষকৃত্যটাও আমরা করতে পারিনি ওকে আমি ছাড়বো না সাক্ষী তাই বলে কী করতে চাও তুমি বিবেক রেগে বলে তোমার কি হারিয়েছে আমার তো ভালোবাসার মানুষটাকে আমি হারিয়ে ফেলেছি সাক্ষী ফোনের মাধ্যমে বলে সোনালিকে তোমার থেকে আমি বেশি ভালোবাসি তুমি এখন শান্ত হও বিবেক রাগ করে চলে যায় সাক্ষী তার গাড়িতে ওঠে তখনই অ্যান্থনি মেসেজ দিলে সাক্ষী ইগনোর করে নিজের সব থেকে কাছের মানুষটাকে হারিয়ে সাক্ষী কি করবে কিছুই বুঝতে পারছে না প্রতিটা স্মৃতি সাক্ষী এবং বিবেককে তাড়া করে বেড়াচ্ছে সোনালীর এমন বিদায় তারা কখনোই কল্পনা করেনি বিবেকের হাতে যে লকিটা দেখা যায় সেটা সোনালী তার জন্মদিনে গিফট করেছে ছিল শাশি তার ছোটবেলার কথা ভাবতে থাকে শাশির বাবা তখন অরফানেজের হেড ছিল শাশি দেখে বাইরে একটা মেয়ে বসে কাঁদছে শাশি তার বাবাকে টেনে বাইরে আনে শাশি সোনালিকে বুঝি অরফানেজে নিয়ে আসে ধীরে ধীরে তারা খুব ভালো বন্ধু হয়ে যায় কয়েকদিন পরেই সাসির বাবা মারা যায় তখন থেকে সোনালি সবসময় শাশিকে আগলে রেখেছে কখনো মন খারাপ হতে দেয়নি শাশি চুপচাপ বসে সোনালি কথা ভাবছিল তখনই অ্যান্থনি এসে শাশিকে জিজ্ঞেস করে কত দুই দিন যাবত কল দিচ্ছি মেসেজ করছি তুমি উত্তর দিচ্ছ না কেন শাশি মোবাইলের মাধ্যমে জানায় সোনালীকে দুই দিন যাবত পাওয়া যাচ্ছে না অ্যান্থনি সোনালিকে নিয়ে খুব চিন্তা হচ্ছে এমন অভিনয় করে বলে দুই দিন হয়ে গেছে তুমি পুলিশের রিপোর্ট করেছ সাক্ষী না বলতে অ্যান্থনি বলে তুমি কি পাগল নাকি দুই দিন হয়ে গেছে তুমি রিপোর্ট করনি অ্যান্থনির সাক্ষীকে রিচার্ডের কাছে এনে রিপোর্ট লেখায় রিপোর্ট লিখে ফেরার সময় শাক্সি নোটিশ বোর্ডে অনেকগুলো মেয়ের মিসিং রিপোর্ট দেখে সেখানে বিখ্যাত জুয়েলারি আর্টিস্ট ম্যাগির ছবি দেখে সাক্ষী অবাক হয়ে যায় শাক্ষীর সন্দেহ হয় এসবের পিছনে অ্যান্থনির হাত আছে তাই সে নিজের মতো করে তদন্ত শুরু করে দেয় শাক্ষী দেখে যেদিন যেদিন অ্যান্থনির কনসার্ট ছিল সেদিন সেদিনই থেকে থেকে মেয়েরা নিখোঁজ হয়েছে বিষয়টা বিবেককে জানালে বিবেক এফবিআই এর কাছে যেতে চায় কিন্তু সাক্ষীর মুখ দেখে মনে হয় সে ভয়ানক কিছু করার কথা ভাবছে সাক্ষী ইশারায় বলে সে এবং বিবেক মিলে অ্যান্থনিকে খুন করবে বিবেক এমন কথা শুনে হতবাক হয়ে যায় সাক্ষীকে ম্যানেজার উড যে গল্প শুনিয়েছিল সেটার সত্যতা জানার জন্য বিবেককে লাইব্রেরিতে পাঠায় বিবেক উড হাউজে হিস্ট্রি ঘাটতে গিয়ে উনিশশো সালে পিটার এবং জেসিকার ভয়ানক মৃত্যু সম্পর্কে জানতে পারে বিবেক এবং সাক্ষী ঠিক সেইভাবেই অ্যান্থনিকে খুন করার প্ল্যান করে সাক্ষী অ্যান্থনি পেন্টিং এর ব্যাপারে জানালে অ্যান্থনি তখনই একটা ট্রিপের ব্যবস্থা করে পেন্টিং করার বাহানায় সাক্ষসি এথনিকে উঠ হাউসে নিয়ে আসে বিবেক আগে থেকেই উঠ হাউসের আশেপাশে তাদের জন্য অপেক্ষা করছিল সাক্ষী এবং অ্যান্থনি বাসার ভিতরে যেতেই সাক্ষীর দরজা আধা খোলা রেখে বিবেকে ভেতরে আসার জন্য ইশারা দেয় সাক্ষী উপরে গেলে অ্যান্থনির যখনই পেইন্টিং খুঁজে বেসমেন্টে যায় তখন বিবেকে সে অ্যান্থনির মাথায় বাড়ি মেরে অজ্ঞান করে দেয় তারপর তাকে চেয়ারে বেঁধে দেয় অ্যান্থনির জ্ঞান ফিলে বিবেককে দেখে অ্যান্থনি রেগে বলে তুই এখানে কি করছিস আর এসব কি তখনই সাক্সি সাক্ষী আসলে অ্যান্থনি সাক্ষীকে পালিয়ে যেতে বলে কিন্তু সাক্ষী চুপচাপ তার দিকে আসে দেখে বুঝে যায় সাক্ষী ও বিবেকের সাথেই জড়িত অ্যান্থনি জিজ্ঞেস করে এসব কেন করছো সাক্ষী সোনালির ছবি দেখালে অ্যান্থনি শয়তানি হাসি দিয়ে বলে ও তা এই সোনালির জন্য হচ্ছে বিবেক জিজ্ঞেস করে তুই সোনালিকে কেন খুন করেছিস অ্যান্থনি বলে তোর কি মনে হয় সোনালি তোকে ভালোবাসত ও তো আসলে তোকে ধোকা দিচ্ছিল সে তোকে বিয়ে করবে বলে কথা দিয়েছিল ঠিকই কিন্তু আমি নাম করা মিউজিশিয়ান বলে আমার ক্লোজ হওয়ার চেষ্টা করছিল কিন্তু আমি অমন্যা আমি ওর প্রস্তাব রাজি হয়নি বরং ওকে খুন করেছি আসলে সোয়ালির মতো দুশ্চয়িত মেয়েরা আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে গল্প চলে যায় বছর আগে অ্যান্থনি একটা হোটেলের সামনে গায়ে দাঁড় করিয়ে বসে আছে আসলে কয়েকদিন আগেই সিতারার মুখে বুনোর নাম শুনে তার সীতারাকে হাতে হাতে ধরার জন্য সীতারার পিছু নিয়ে এখানে এসেছে অ্যান্থনি একটা বেসবল ব্যাট নিয়ে গায়ে থেকে নেমে দরজায় লাথি দিয়ে ভিতরে ঢোকে সীতারার পাশে অন্য একজনকে দেখে সাথে সাথে ব্যাট দিয়ে বাড়ি মেরে খুন করে রক্ত ছিটকে সীতারার মুখে পড়ে সীতারা কাকুতে মেয়েটি করে বলে আমার কোনো দোষ নেই তোমার ম্যানেজার ব্রুনো আমাকে ব্ল্যাকমেইল করে এখানে এনেছে তখনই সেখানে রিচার্ড আসে রিচার্ড দেখে সিতারা বলে স্যার আমাকে বাঁচান আমার স্বামী পাগল হয়ে গেছে অ্যান্থনি সিতারার স্বামী আর সিতারা তাকে ধোকা দিয়েছে এটা বুঝে রিচার্ড বন্দুক নামিয়ে বেসবল ব্যাটটা অ্যান্থনির হাতে দিয়ে বলে একে বাঁচিয়ে রাখার কি দরকার বলে দরজা লাগিয়ে বের হয়ে যায় সাথে সাথে অ্যান্থনি সিতারার মাথায় বাড়ি মেরে খুন করে অ্যান্থনি বের হয়ে গাইতে আসে অ্যান্থনি দেখে রিচার্ড কি যেন দেখছে ভালো করে তাকিয়ে দেখে একটা দাঁড়ানো রিচার্ড বলে ওটা আমার স্ত্রী ব্যাস অ্যান্থী ব্যাট নিয়ে আবারও বেরিয়ে পড়ে সোজা রিচার্ডের স্ত্রী রুমে গিয়ে তাদেরকে হত্যা করে আর রিচার্ড এই দৃশ্য উপভোগ করে এরপর থেকে এমন ধোকাবাজ মেয়ে দেখলেই অ্যান্থনি তাদেরকে খুন করে অ্যান্থনির কনসার্টে বহু নাম করা সেলিব্রিটি এবং তাদের স্ত্রী আসতো একটা রিলেশন থাকা সত্ত্বেও কেউ যদি অ্যান্থনির কাছাকাছি হওয়ার চেষ্টা করত। তাহলে অ্যান্থনি প্রথমে তাদের সাথে ভালো ব্যবহার করে নিজের ফার্ম হাউসে আনতো তারপর ব্যাট দিয়ে বাড়ি মেরে খুন করত। তারপর মনের মাধুরী মিশিয়ে স্যালো বাজাতো আর রিচার্ড এসে লাশের মাংস কুকুরকে খেতে দিত আর হাড় লাভার মধ্যে ফেলে ধ্বংস করে দিত তাই এই সকল মেয়েদের কোনো হদিস পাওয়া যেত না এভাবে একের পর এক মেয়েকে খুন করতে থাকে এমন শেষ কনসার্টের পর ম্যাগিকে খুন করার পর সোয়ালের মেসেজ পায় এই কদিন ভেবেছিল সাশির বান্ধবী তাই ছেড়ে দিবে কিন্তু আজ তার মাথা গরম ছিল ফলে সোনালের উপর অনেক রাগ হয় তাই সোনালিকে দেখা করতে বলে অ্যান্থির চোখে মুখে ঘৃণা এনে বলে শুধু সোনালি না এমন আরো অনেক মেয়ে ছিল সবাইকে আমি শেষ করে দিয়েছি আর বিবেক তুমি আমার উপর কেন রাগ করছো আমি তো তোমাকে সাহায্য করলাম ওর মতো মেয়ে থেকে বাঁচালাম সদানের মতো হাসতে হাসতে বলে তোমার তো আমাকে ধন্যবাদ দেওয়া উচিত সোনালি তো একটা ধোকাবাদ ছিল সাক্ষীর রাগে অ্যান্থনিকে একের পর এক চর মারে অ্যান্থনি বলে তুমি আমাকে কেন মারছো সাক্ষী ইশারায় বলে সোনালি অমর মেনা অ্যান্থনি বলে তুমি কিভাবে এত বিশ্বাস করছো সোনালি তোমাদের দুজনকেই ধোকা দিয়েছে আসলে তুমি আর আমি একই রকম সাক্ষী আমরা খুব সহজেই সবাইকে বিশ্বাস করি চাইলে ও কাকে ধোকা দিতে পারি না তাই মানুষ খুব সহজেই আমাদেরকে ধোকা দেয় কিন্তু আমি তোমাকে কখনো ধোকা দিইনি আমি তোমাকে ভালোবাসি বলার সাথে সাথেই সাক্ষী বেসবলের ব্যাট দিয়ে বাড়ি মেরে অ্যান্থনিকে খুন করে বিবেকের সাহায্যে লাশটা দেয়ালে ঝুলিয়ে দেয় এরপর নিজে নিজেকে আঘাত করে এমন ভাবে পালিয়ে আসে যেন মনে হয় কেউ আঘাত করেছে আর বিবেক পালিয়ে যায় এরপর সাক্ষীর হাসপাতালে যাওয়া অ্যান্থনির শেষকৃত্য এবং সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করা হয় একদিন বিবেকের অফিসে দুই বন্ধু কথা বলছিল এক বন্ধু অন্য বন্ধু কেন্দ্রের ফার্ম চাবি দিয়ে সাহায্য করেছে লোকটা বলে সিকিউরিটি ক্যামেরা অফ করেছিলি তো না হলে কিন্তু আমার স্ত্রী দেখলে আমাকে ঝাড়বে বিবেকের হঠাৎ মনে পড়ে অ্যান্থনির ফার্ম হাউসে কোনো ক্যামেরা আছে কিনা কারণ সাক্ষী সেদিন যে ওই ফার্ম হাউসে গিয়েছিল সেটা রেকর্ড হয়ে যাবে আর অ্যান্থনি মেয়েরা গায়ে আগে মেয়েদেরকে নিয়ে ওখানে গিয়েছিল সেটারও প্রমাণ পাওয়া যাবে বিবেক তাড়াতাড়ি সাক্ষীর বাসায় যায় কিন্তু মাহা এবং চন্দ্র পেছন থেকে দেখে ফেলায় সে পাড়াতে বাধ্য হয় পরের দিন সাক্ষী এবং বিবেক সিসিটিভির হার্ড ড্রাইভ নিতে অ্যান্থনি ফার্ম হাউসে যায় এবং হার্ড ড্রাইভ খুলে নিয়ে আসে বিবেক সাক্ষীকে হার্ড ড্রাইভ দিয়ে বলে এখান থেকে তোমার সব ফুটেজ ডিলিট করে দিয়েছি এখানে অ্যান্থনি এবং রিচার্ড সকল কুকিটি প্রমাণ আছে এটা এফবিআই কে দিয়ে রিচার্ড ফেসে যাবে সাক্ষী এবং বিবেক একে অপরকে বিদায় জানিয়ে গাইতে ওঠে রিচার্ড আগে থেকেই বিবেকের গাইতে বসে অপেক্ষা করছিল ওই যে মনে আছে রিচার্ড সাক্ষীর গাইতে ট্রাকার লাগিয়ে দিয়েছিল সেই ট্রাকার ফলো করেই এখানে এসেছে সাক্ষী সিবিআই কে সব জানাতে যাচ্ছিল ঠিক তখনই সাক্ষীর ফোনে বিবেকের মেসেজ আসে বিবেক কে বেঁধে রাখা হয়েছে সাক্ষীর তাড়াতাড়ি উড়াও যে আসে রিচার্ড সাক্ষীকে ডে দিতে বললে সাক্ষী বলে আগে বিবেক ছেড়ে দিতে কিন্তু রিচার্ড বিবেকের হাতে গুলি করে দেয় সাক্ষী ভয়ে তাড়াতাড়ি হার্ড ড্রাইভ দিয়ে দেয় রিচার্ড হার্ড ড্রাইভ নিয়ে জিজ্ঞেস করে তোমরা দুজন মিলে অ্যান্থনিকে খুন করেছ তাই না সাক্ষী কোনো উত্তর না দিলে রিচার্ড আবারও বিবেকের দিকে গুলি তাক করে সাক্ষী রিচার্ড থামিয়ে বলে হ্যাঁ আমরাই খুন করেছি রিচার্ড একটা বেসবল ব্যাট এনে বলে এটা দিয়ে আমি এখন এখানে সবকিছু শান্ত করব বলেই অ্যান্থনির আত্মার শান্তি কামনা করে সাক্ষীর মাথায় বাড়ি মারে তারপর একের পর এক লাথি দিয়ে বেসবল ব্যাট দিয়ে মারতে থাকে বিবেক রিচার্ড থামতে বলে কিন্তু রিচার্ড আগের মতো মারতেই থাকে বিবেক অনেক কষ্টে নিজের হাত ফুলে রিজারকে ধাক্কা দিয়ে ফেলে বন্দুক পড়ে যায় বিবেক বন্দুক তুলে সাক্ষীকে উঠিয়ে রিচার্ডের উপর গুলি করতে থাকে কিন্তু রিচার্ড সুযোগ বুঝে লুকিয়ে পড়ে বিবেক রিচার্ডকে মারতে আসলে রিচার্ড হুট করে এসে বিবেকের হাতে ধাক্কা দিয়ে বন্দুক ফেলে দিয়ে মারতে থাকে সাক্ষী আটকাতে গেলেও তাকেও ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বিবেককে মারতে থাকে সাক্ষী দৌড়ে বন্দুক নিয়ে এসে রিচার্ডকে গুলি করতে গেলে দেখে বন্দুকে গুলি নেই বেচারি বিবেককে বাঁচাতে রিচার্ডকে বন্দুক দেয় রিচার্ড বন্দুক পেতেই সাক্ষীর মাথায় বাড়ি দিয়ে মাটিতে ফেলে দেয় পকেট থেকে গুলি বের করে বিবেকে গুলি করতেই যাবে তখনই মাহা তাক করে থামতে বলে রিচার্ড মাহাকে বলে দুজন খুন করেছে মাহা জিজ্ঞেস করে তুমি টমকে কেন খুন করলে বুঝে যায় সে ফেসে গেছে তাই মাহাকে বলে গুলি করো বলেই দিকে এগোতে থাকে ঠিক তখনই সাক্ষী কাঠের মোটা তক্তা দিয়ে অ্যান্থী মাথায় বাড়ি দিয়ে বাড়িতে ফেলে দেয় রিচার্ড মাহাকে সব সত্য বলে দেয় সে ফার্ম হাউসের বিষয়টি সবার থেকে লুকাতে টমকে খুন করেছে এবং অ্যান্থির ফার্ম হাউস যত কুকৃতি করেছে সেখান থেকে সাথে নাম সহতে হার্ড ড্রাইভ নিতে এসেছিল মাহাজ তাকাতেই পাশ ফিরে বন্দুক নিয়ে লুকিয়ে রেখে বলে নিজেকে বাঁচাতে হলে তোমাকেও মারতে হবে মাহা বলেই গুলি করার আগেই মাহা একের পর এক গুলি করে রিচার্ড খুন করে মাহাজ হাসিকে জিজ্ঞেস করে তোমরা সত্যি অ্যান্থনিকে খুন করেছ বিবেক বলে তোমার সব প্রশ্নের উত্তর এই হার্ড ড্রাইভে পেয়ে যাবে তখনই পুলিশের টিম পৌঁছে যায় মাহা বলে রিচার্ড যেমন সাক্ষীকে সন্দেহ করছিল তেমনি মাহাও ও কে সন্দেহ করছিল তাই রিচার্ডের গাড়িতে ট্রাকার লাগিয়ে দিয়েছিল মাহা আসলে চন্দ্রেশ

অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে ফিরে আসা পর্যন্ত লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিয়ার গপসপের সাথেই থাকুন পাশে থাকা বেল ক্লিক করে রাখুন দেখা হবে পরের ভিডিওতে